morning everyone, welcome back to my channel. I'm Pratiksha Moitra Chakraborty and you're watching my vlog channel Pratiksha Moitra Vlogs. Now it's about almost 7:30 and I'm going to go hard. I'm going to go to the road where I'm going to go. This is our garden hire school bus and DPS school bus. I'm going to go to the road so I'm going to manage the road. কিন্তু আজকে ওয়েদারটা গুমোট, খুবই গুমোট, কিন্তু রোদ নেই, মেঘ মেঘ হয়ে আছে, মাঝে মাঝে একটু হাওয়াও দিচ্ছে। যাই হোক, বিতর্ষ গেছে হচ্ছে দৌড়াতে, ও মাঝে মাঝে খানিকটা একটু দৌড়ে নেয়। যাই হোক, তো ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। গুড মর্নিং। তো হ্যাঁ, চলো সারাদিন কী করছি কি না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই যে বিতর্ষক এখন দৌড়ে এসে গেছে, আবার একটু হাঁটবে, মানে ওইভাবে আর কি, খানিকটা হাঁটে আবার একটুখানি দৌড়ে নেয়, কারণ ও ইউজুয়ালি দৌড়ায়, এখন আমি আছি বলে একটু হাঁটছে বেশি, তাই মাঝে মধ্যে একটু দৌড়ে নেয়। আর এইটা হচ্ছে গার্ডেন হাই স্কুল, তার মাঝখানে এই যে রাস্তাটা, এটা একদম ফাঁকা থাকে। আমরা যদি পুরোটাই ঘুরি, একদম অ্যাক্রোপলিস টলিস সবই ঘুরি, কিন্তু এই রাস্তাটা অনেকটা ফাঁকা থাকে। এখন বাজে হচ্ছে 7:30, আর এখন হয়ে গেছে আমার ঘোরা। তো বিদেশও গেছে হচ্ছে একটুখানি দৌড়াতে, আমি চলে যাচ্ছি বাড়ি, প্রচণ্ড ঘেমে গেছি। আর আমার ঘড়িটায় কী হয়েছে কে জানে, মানে ঠিকঠাক করে স্টেপসটা কাউন্টও করছে না। যাই হোক, পুরো লাল লাল হয়ে গেছি, এখন যাই ঘরে। তবে সকালবেলা বেরোলে না বেশ ভালো লাগে, একটা বেশ ভালো এনার্জি পাওয়া যায় সারাদিন। আর কালকে যেটা আমি বলছিলাম যে কালকে আমার ঘুমও আসেনি, মানে আস্তে আস্তে জিনিসের সাথে ইউজড হয়ে যাচ্ছি, মেবি জানি না আজকে আবার কী হবে। কালকে তো সানডে ছিল, বিতর্ষক বাড়িতে ছিল, আমরা একটু বেশি ল্যাদ খাচ্ছিলাম, তো কালকে ঘুম পাওয়া উচিত ছিল, পাইনি। যাই হোক, হোপফুলি আজকেও পাবে না, আস্তে আস্তে এনার্জিটা আসবে। এইটা না, এই প্রসেসটা বেশ ভালো, মানে একটু উঠতে কষ্ট হয়, অনেস্টলি কষ্ট হয় আমার, বিশেষ করে আমাকে বেশিরভাগ সময় বিতর্ষক টানতে থাকে যে চলো চলো যেতেই হবে যেতেই হবে, এটা করতে থাকে। কিন্তু একবার উঠে বেরিয়ে গেলে না, তারপরে এনার্জিটা এসে যায়। আর আমার সারা পায়ে ফোসকা, মানে এমন এমন জায়গায় ফোসকা যেগুলো বলাও যাবে না, এরকম এরকম জায়গায় ফোসকা, কিন্তু তার উপরে হাঁটছি, জুতোতে ঘষাও খেয়ে যাচ্ছি। কিন্তু যাই হোক, সেটা নিয়েই করছি, কারণ একবার বন্ধ করে দিলে আর ইচ্ছা করবে না। সো আর হাঁটলে তো ফোসকা পড়বেই, কিছু করার নেই। তো যাই হোক, এখন যাই ঘরে, বিতর্ষক গেছে একটা চক্কর মারতে, ও আসবে নিজের মতন, আমি চলে যাবো। দাদা ওই তো, ওই তো এখন বাজে হচ্ছে দুপুর 2:30, আর 2:30 বাজে নি, মানে ওই 2:20 মতন বাজে। আর হচ্ছে আজকে না সকাল থেকে এত গুমোট, এত মেঘ মেঘ হয়ে রয়েছে। যাই হোক, আমার স্নান টান সব হয়ে গেছে অনেকক্ষণ, আমি মায়ের সাথে ফোনে কথাও বলে নিলাম। আজকে অ্যাকচুয়ালি মায়ের সাথে একটু পরে কথা বলতে শুরু করেছি, যবে থেকে মর্নিং ওয়াক স্টার্ট করেছি তবে থেকে মায়ের সাথে কথাটাও একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ স্নানটাও আগে হয়ে যায়, সবই হয়ে যায় আগে আগে, আজকে একটুখানি লেট হয়ে গেছে। তো যাই হোক, হচ্ছে যে এখন যাই আর গিয়ে করে নিই হচ্ছে লাঞ্চ। আজকে দুপুরবেলা খাচ্ছি হচ্ছে আমি রুটি, আমার রুটি খাওয়া হয়েও গেছে। আর এখানে রয়েছে হচ্ছে চিকেন আছে, ডাল আছে, টক দই, শশা, আর রয়েছে হচ্ছে ইলিশ মাছের ঝোল। আর এগুলো কি আর এখানে রয়েছে হচ্ছে কচুর তরকারি, এখানে রয়েছে হচ্ছে উচ্ছে আলু ভাজা, আর রয়েছে হচ্ছে ইলিশ মাছের তেল, মানে ইলিশ মাছের তেল ঝাল সব। এখন বাজে হচ্ছে বিকেল 6:30, আর দুপুরবেলা আমি একটুখানি টিভি দেখছিলাম, আর এখন আমি একটুখানি ভুট্টা খাচ্ছি, অনেকটা শেষই হয়ে এসছে, এটা একদম প্লেন ভুট্টা। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ভাবছিলাম যে একটুখানি পপকর্ন খাবো, তো আমাদের এখানে না সামনের মাঠটাতে পপকর্ন আলাদা আসে বসে, তো এখন দেখছি কয়েকদিন ধরে, মানে জবে থেকে আমি ভেবেছি খাবো, তবে থেকে পপকর্ন আর বসছে না, খালি আইসক্রিমওয়ালা একটা বসছে, যে লোকাল আইসক্রিম সেটা,
তো সেজন্য পপকর্নটা খাওয়া হলো না, যাই হোক কর্নটা ছিল, তো মানি সেটাকে ভালো করে পেঁয়াজ লেবু টেবু দিয়ে মেখে দিয়েছে, তো সেটাই খাচ্ছি। এখন অনেকটা শেষও হয়ে গেছে, হঠাৎ করে মনে পড়লো, ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই, তো খাচ্ছি। আর মানি খুব সুন্দর করে মেখেও দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে, হ্যাঁ বাস এই দুটো জিনিসই দিয়েছে, আর কিছু দেয়নি। তো এই যে এইটার এক বাটি দিয়েছিল, আর সেটা মানে শেষই হয়ে গেছে, এখন জাস্ট আর দু স্পুন মতনই হবে, তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একবার শেয়ার করি। গুড মর্নিং এভরিওয়ান, কালকে ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছিলাম, আর এটা আমার এখন বেশিরভাগ দিনই হয় যে ব্লগটাকে এন্ড করতে ভুলে যাই। যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ আজ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে ঠিক সকাল 10টা থেকে 12টার মধ্যে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো।